দেখছেন TV24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV24 বাংলা তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্পেশাল অফিসার পৌঁছালেন জেলায়। শনিবার সন্ধ্যায় বহরমপুর সার্কিট হাউসে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয় বৈঠক করলেন তিনি। জেলাশাসক পি উলগানাথন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক 23 এপ্রিল মুর্শিদাবাদ জেলার 2টি কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 17তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মুর্শিদাবাদে 2টি কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে জেলায় পৌঁছলেন নির্বাচন কমিশনের স্পেশাল অফিসার। এদিন সার্কিট হাউসে জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন তিনি। জেলা শাসক পি উলগানাথন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক 23 এপ্রিল মুর্শিদাবাদ জেলার 2টি কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে আমাদের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার উনি এসেছিলেন। এখন থার্ড ফেজ যেটা 23rd পোল হবে, 72 আওয়ার আগে কিছু প্রোটোকল আছে, কিছু এসওপি আছে যেটা আমাদেরকে ফলো করতে হবে। ওর মধ্যে 144 অর্ডার ইস্যু করা, ক্যাম্পেইন বন্ধ হওয়ার পর যা যা আমাদেরকে মনিটর করতে হবে ওটা, আর পোল ডেতে মানে কী কী আমাদেরকে প্রোটোকল ফলো করতে হয়, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কীভাবে ডিপ্লয় করা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। আর কিছু কিছু প্র্যাকটিক্যাল আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা আগে ফেজ থেকে আমরা শিখেছি। সো আলটিমেটলি পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা আমরা স্টেপসগুলো নিয়েছি ওটা প্রত্যেকটা উনি কোথায় দেখেছেন, উনি স্যাটিসফাইড, আর আমরা যেভাবে ওনাদের ডাইরেকশন আছে ওইভাবে আমরা এগিয়ে যাব। সেন্ট্রাল ফোর্স মোটামুটি কত রকম? আমরা যত চেয়েছি ওর থেকে প্রচুর পেয়েছি, আর মোটামুটি অলমোস্ট অল দ্য পোলিং স্টেশনস আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করবো। ইন অ্যাডিশন আমাদের কিউআরটি আছে, জোনাল ম্যাজিস্ট্রেট আছে, সেক্টর ম্যাজিস্ট্রেট আছে, আর আমরা ক্লাস্টার অফ সেক্টরও করছি, ভিভিপ্যাট আমরা স্প্যার রাখছি, আমাদের ইভিএম সাফিসিয়েন্ট রয়েছে, আমাদের যেটা রিসার্ভ আমরা যেটা ট্রেনিং আর অ্যাওয়ারনেস জন্য যা ইভিএম ইউজ করেছি ওটাও আমরা ইভিএম রিসার্ভে রেখেছি। সো আমাদের কাছে সাফিসিয়েন্ট মেশিনস অ্যাভেলেবল আছে। কমিশনিং সময়ে ফর্চুনেটলি আমাদের মানে প্রোগ্রেস খুব ভালো ছিল, আর যেটা ইভিএম ইয়া ভিভিপ্যাট খারাপ হওয়ার পার্সেন্টেজ খুবই মিনিমাম আছে। সো ন্যাচুরালি আমাদের ইভিএম ভিভিপ্যাট একদম ঠিক আছে, আর আমাদের পোলিং পার্টি একদম রেডি আছে, ওদের ট্রেনিং হয়ে গেছে, ব্রিফিং হয়ে গেছে। সো কাল থেকে সবাই ফিল্ডে নামবে, আমরা আশা করছি পিসফুল ইলেকশন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।